বন্ধুরা, টেনশন আমাদের জীবন থেকে কখনো যায় না। সেটা পড়াশোনার টেনশন হোক, কিংবা কোনো কাজের টেনশন হোক, অথবা ফ্যামিলির কোনো টেনশন। এবং এইসব সমস্যার মাঝে আমরা মন খুলে হাসতে ভুলে গেছি। কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আজকের সামিম ওয়ার্ল্ডের এই এপিসোডটি দেখে আজ আপনি মন খুলে হাসতে থাকবেন। ভিডিওটি এবং এই চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। এটা করলে আপনি আমাদের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। পাকিস্তানের কোনো এক কুইজ শোয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল এবং তাদের সামনে দুটি ছেলের একটা দলকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তখন অ্যাঙ্কার ভাই যখন জিজ্ঞাসা করলো যে ফুটবলের দুনিয়ায় থ্রি আর কে কে, মানে তিনজন ফুটবলারের নাম বলতে হবে যাদের নাম আর দিয়ে শুরু হয়েছে এবং তারা খুবই বিখ্যাত, এই প্রশ্নটি শোনার পর ছেলেটি সব থেকে আগে বাজার দাবালো এবং প্রথমে বলে দিল রোনাল্ডো, এবং তারপরে সে কি কি নাম বলল আপনি নিজেই শুনে নিন। ফুটবল কি দুনিয়া কে তিন আর বড়ে মশহুর হ্যায়, থ্রি আরস অফ ফুটবল, জো জিনকে নাম আর সে শুরু হতে হ্যায় বড়ে মশহুর হ্যায়, দো কে বতা সকতে হ্যায়, রোনাল্ডো অর দুসরা রিওনাল্ড মেসি। আরে কেনা কে চাহতে হো, কিয়া রিওনাল্ড মেসি, শাবাশ, এ খোদা। এই ভাইটি লিওনাল মেসিকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রিওনাল বানিয়ে দিল, যদিও রোনাল্ডোর সম্পূর্ণ নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মানে এখানে পয়েন্ট বাড়ানোর জন্য নাম বদলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এখন এই 102 বছর বয়সী দিদাকে একটু দেখুন, যিনি আজ নিজের 102তম জন্মদিন পালন করছে, কিন্তু মোমবাতি বোঝানোর চক্করে নিজের নকল দাঁত উপড়ে ফেলে দিল। এখন রাত্রিবেলায় ট্রেনে সফর করার এই লোকটির এক অদ্ভুত রিকোয়েস্ট শুনে নিন, যিনি এসি কম্পার্টমেন্টের মধ্যে সাদা চাদরের জায়গায় রঙিন চাদর রাখার ডিমান্ড করছেন। এবং এই ব্যক্তি এই রকম দাবি কেন করছেন সেটা এনার মুখ থেকে শুনলেই আপনি হয়তো খুব ভালো করে বুঝতে পারবেন। মেরি রেলওয়ে ওয়ালো সে হাত জোড় কে বিনতি হ্যায় কি প্রভু এসি কম্পার্টমেন্ট মে জো হ্যায় সফেদ চাদর কি জগহ না রঙিন চাদরে কর দো, রাত কো সব লোক সো রহে হোতে হ্যায় সফেদ চাদরে ওড় ওড় কে, এসা লাগতা হ্যায় জেসে সালা মুর্দা ঘর মে আগে। এখন আপনি একবার এই বিদেশি মেয়েটিকে দেখুন, সে যখন স্কুল থেকে ছুটি পেল তখন সে ঘরে যাওয়ার জন্য গাড়িতে বসতে এলো, কিন্তু এর উটকো বুদ্ধির মাথা আজ অন্য কিছু করতে ইচ্ছা করছিল, তাই এই ম্যাডাম গাড়ির কাঁচের মধ্যে লেগে থাকা পাখির টয়লেটের নিচে জিভ দিয়ে এইভাবে নকশা করছিল। ঠিক তখন কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির ভিতরে বসে থাকা তার মা গাড়ির কাঁচ নিচে নামিয়ে ফেলে, তারপর কি অবস্থা হলো সেটা আপনি দেখতেই পাচ্ছেন। Bird poop? Do not. শখ স্বাচ্ছন্দ্য অনেক বড় একটা জিনিস, মানুষেরা নিজেদের শখ স্বাচ্ছন্দ্য পূরণ করার জন্য অনেক কিছুই করতে পারে। ঠিক তেমনি এখানে একজন হেভি শরীর সম্পন্ন এই ভাই সাহেব ভেবে নিয়েছিল যে তার জীবনে একবার হলেও এইরকম একটা বোটে বসে পানির উপরে চলাচল করবে, এবং তিনি সামনে ক্যামেরা রেখে এই মোমেন্টটিকে স্মৃতি করে রাখতে চাইল, এবং এই মোমেন্টটি স্মৃতি হয়ে রইল। কিন্তু যখন এই ভাই সাহেব পানিতে মুখ ঠুকে পড়ে গেল সেই দৃশ্যটা, ২০১৯ সালে বন্ধুরা যখন বিহারের লোকসভা নির্বাচন হচ্ছিল, মধ্যপ্রদেশের একজন নেতা গিরিরাজ সিং যখন নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি যখন ভোট দিয়ে বের হলেন তখন মিডিয়াকে নিজের আঙুল দেখাতে লাগলো, কিন্তু ভোটের মারকলা আঙুলটা নয়, মাঝখানের আঙুল। এবং কিছুক্ষণ পর তিনি তার ভুলটা বুঝতে পেরে সঠিক আঙুল দেখাতে লাগলেন, কিন্তু এই জানাবের এরকম কাণ্ড দেখে রিপোর্টার ম্যাডাম খিলখিল করে হাসতে লেগে গেল। বেগুসরায় সে উম্মীদবার হ্যায় গিরিরাজ সিং, পূজা অর্চনা করনে কে বাদ ইয়ে আপকো জানা চাহিয়ে কি মুঙ্গের মে ভোট ডালি, সমঝ গই।
বড় হয়ে হাজার হাজারের মধ্যে হয়তো কয়েকজন স্টুডেন্ট অওয়া কখা ভালো করে বলতে পারে। এইরকমই অবস্থা বিহারের কিছু স্টুডেন্টদের মধ্যে দেখা গেল যখন রিপোর্টার ম্যাডাম কিছু এক্সাম দিয়ে আসা স্টুডেন্টদেরকে অওয়া কখা সম্পূর্ণ বলার ডিমান্ড রাখল। তখন একজন স্টুডেন্ট মাত্র কয়েকটি শব্দ বলে আর পারল না, কিন্তু এখানে একজন ভাই এমন জবাব দিল সেটা শুনে আপনি নিজের পেটে হাত দিয়ে হাসতে শুরু করবেন। আপনি নিজেই এটা শুনে নিন। आपको याद है? हाँ मैम। बोलिए। अब बोलने में क्या, बड़ी गर्मी लग रहा। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই ধরনের ভিডিও অনেক দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। যদি এই ভিডিওতে অনেক বেশি রিচ আসে তাহলে আমি এই ভিডিওর একটা সিরিজ তৈরি করে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে হ্যাপি, স্টে কুল।